আরজিবল মেডিকেল কলেজে তরুণ চিকিৎসক ফোনে আগামী রবিবারের মধ্যে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে দোষীর ফাঁসির দাবিতে জয়পুরে ব্লক তৃণমূল কর্মীদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। তৃণমূলের মিছিল আরজি কর মেডিকেল কলেজে তরুণ চিকিৎসকের খুনের ঘটনায় আগামী রবিবারের মধ্যে দোষীদের চিহ্নিতকরণ করে তাদের ফাঁসির দাবি জানিয়ে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শয়ে শয়ে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে জয়পুর কিষাণ মান্ডি পর্যন্ত একটি মিছিল করা হয়। মিছিলে নেতৃত্ব দেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটবেল। পাশাপাশি তাদের দাবি আরজিকর মেডিকেল কলেজে ভাঙচুরের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুব্রত বক্সি আমাদের রাজ্য সভাপতি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরজিকরের ঘটনার প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে এবং সিবিআইকে এই বার্তাই দিতে চাই যে রবিবারের মধ্যে তদন্ত শেষ করে তাদেরকে ফাঁসির সাজা দিতে হবে এবং সিপিএম বিজেপির যে অশুভ চক্রান্ত বাংলায় একটা দাঙ্গা লাগানোর তার বিরুদ্ধে আমাদের এই অবস্থান বিক্ষোভ। সকাল 10টা থেকে আমরা শুরু করেছি, সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। আমাদের এই কর্মসূচিতে আমাদের বিধায়ক এম এল এ সাহেব উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, ব্লকের সহ সভাপতি, জেলা পরিষদের মেম্বার, কর্মাধ্যক্ষরা সকলে উপস্থিত আছেন। আমার নাম কৌশিক বটব্বেল, জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।